কিভাবে মাত্র জন গ্রুপ মেম্বার নিয়ে ইমো বয়েজ রুম অর্থাৎ লাইভ বয়েজ রুম ওপেন করবেন এই ভিডিও দেখে আপনারা সহজে বুঝতে পারবেন ভিডিওটা অত্যন্ত সংক্ষেপে শেষ করছি তাই আপনারা পুরো ভিডিও ভালোভাবে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করবেন তাহলে দেখুন কিভাবে বয়েজ রুম চালু করবেন প্রথমে ইমো অ্যাপ্লিকেশনে প্রবেশ করুন নিচে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নে ক্লিক করুন এরপরে মোরে ক্লিক করুন মোরে ক্লিক করার পরে একেবারে নিচে চলে যান হেল্প অ্যান্ড ফিডব্যাক হেল্প অ্যান্ড ফিডব্যাক ক্লিক করুন এখানে দেখুন নিচে কল অ্যাকাউন্ট কন্টাক্ট চ্যাট চ্যাটে ক্লিক করুন চ্যাটে ক্লিক করার পরে দেখুন এখানে নয় নাম্বার লাইনে লেখা আছে ডু নট হ্যাভ বয়েজ রুম ডু নট হ্যাভ বয়েজ রুমে ক্লিক করুন এরপর নিচে যে টিকমার্ক চিহ্নিত ইউজফুল লেখা আছে ইউজফুলে ক্লিক করুন এরপর আবার ব্যাকে চলে যান পিছনে ফিরে আসেন পিছনে ফিরে আসার পর আপনারা আপনাদের যে লাইভ বয়েজ রুম অর্থাৎ বিগ গ্রুপ পাবলিক গ্রুপ আছে ওই পাবলিক গ্রুপ অথবা বিগ গ্রুপে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনাদের নিচে যে যে ভয়েস রেকর্ডে যে লঘু আছে ওইখানে ক্লিক করে জন অথবা দশজন একসাথে ভয়েস দিতে থাকুন এক মিনিট দশজন একসাথে গ্রুপ মেম্বার দশজন একই সাথে যদি আপনারা ভয়েস দেন তাহলে আপনাদের ভয়েস রুম চালু হয়ে যাবে মিনিমাম এক মিনিট এভাবে ভয়েস দিবেন ও আমার ভয়েস দেওয়া হচ্ছে না যেহেতু আমার ও স্ক্রিন রেকর্ড চালু এই কারণে দেখুন আমার পাঁচশো পাঁচশো মেম্বার নাই তারপরেও আমি আমার বয়েস রুম চালু করে ফেলছি এই দেখুন আমার এখানে উনসত্তর জন মেম্বার আছে তারপরেও আমার ভয়েস রুম চালু আছে নিচে দেখুন আমি ক্লিক করলাম দেখুন আমার বয়েজ রুম চালু আমার বয়েস রুম চালু আছে তাহলে আজ এই পর্যন্ত এভাবে আপনারা একই সাথে দশজন যদি আপনাদের বি গ্রুপে বয়েস দিতে থাকেন তাহলে আপনাদের বয়েস রুম ইমো সংস্থা চালু করে দেবে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ